এত কেন প্রতিবাদ করছে তৃণমূল বিধানসভার মধ্যে। দেখুন তৃণমূলের সমস্ত দাদাগিরি সমস্ত দাপদাপানি সব শেষ হয়ে গেছে এখন গোয়ালে ঢুকে গেছে রাস্তায় নেমে আন্দোলন করা লিমিটেশন বন্ধ করো সিএ তুলে দাও এসব হলো এখন আর রাস্তায় আন্দোলন নাই কারণ কে কখন ভেতরে যাবে ঠিক নাই চোর নিয়ে পার্টি চলছে সেই জন্য ওই মেজরিটি আছে বিধানসভায় একটা প্রস্তাব নেবে তাদের কী যায় আসে তাদের কী যায় আসে গণতন্ত্রের অপমান হচ্ছে যাই হোক আমরাও বিরোধী দল হিসেবে আছি বিধানসভাতে আমরাও পুরো শক্তি দিয়ে তার বিরোধিতা কিন্তু সংখ্যায় তো ওরা পাশ হয়ে যাবে সে পাস তো আগেও অনেক করেছে তাতে কি লাভ ক্ষতি কী হয় কিছুই নেই কাজ নাই নাই কাজ তো ক্ষইভাজ এখন তাই হচ্ছে আর কিছু করে না ডেভেলপমেন্ট না চাকরি বাকরি নতুন নতুন কেস তদন্ত নতুন নতুন নেতা ফেসে যাচ্ছে এখন অস্তিত্ব রাখার লড়াই মিত্র বলেছেন বিজেপিকে এবারে দাওয়াই দেওয়ার সময় হয়ে গেছে দলনেত্রী কি বলবেন জানি না কয়েকদিন দেখে নেব তারপর দাওয়াই ওই সব অনেক ডায়লগ আমরা শুনেছি যারা নিজেরা সোজা হয়ে দাঁড়াতে পারে না তারা দাওয়াই কে দেবে এরকম ভাববেন না যে আমাদের হাতও আছে সেই জন্য একদিন যা সহ্য করেছি আমরা করেছি মানুষ ওদের আসল চরিত্র বুঝে গেছে মানুষকে ভুলভাল বুঝিয়ে ভোট নিয়ে জিতে গিয়ে জোর দেখাচ্ছিলেন এখন সাধারণ মানুষ একবার বুঝিয়ে দিয়েছে তেরো তারিখে একটা হাওয়া সমস্ত শক্তি লাগিয়ে বিজেপিকে আটকাতে পারেন গ্রামে গঞ্জে শহরে স্টেশনে বাস স্ট্যান্ডে পুলিশ মুন্ডা সব লাগিয়েছেন কিন্তু তাও লক্ষ লক্ষ লোক বেরিয়ে পড়েছে সমস্ত উপেক্ষা করে তো বাংলার মুড এখন অন্য সেই জন্য যে জন্য মানুষ তাদের জিতিয়ে পাঠিয়েছে দায়িত্ব পালন করুন নাহলে কান ধরে টেনে ওখান থেকে নামিয়ে দেবে ডেঙ্গির বারবারন্ত নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ পুরসভা এরকম একটা অভিযোগ বিরোধীরা অর্থাৎ আপনারা তুলছেন শুধু পৌরসভা নয় সারা পশ্চিমবঙ্গ জুড়ে ব্যাপক ডেঙ্গি কয়েক বছর ধরে চলছে যেহেতু বড়ো বড়ো ইস্যু চলছে যেহেতু করোনা এসে গেল তারপরে এইসব দুর্নীতি চলছে আপনাদেরও দৃষ্টি ওদিকে যায় না আপনি গ্রামেগঞ্জেও ডেঙ্গি দেখা যাচ্ছে এবং সারা বছর মানুষের মৃত্যু হচ্ছে ব্যাপক তার এরা কোনো হিসাব রাখে না বা রেখেছে তো সেটা কেউ দেখে না আপনারা একবার খুঁজে দেখুন ডেঙ্গি ব্যাপক বেড়েছে পশ্চিমবাংলায় গত পাঁচ সাত বছরে আর যেমন পুজো পার্বণ উৎসব হয় সেরকম ডেঙ্গি চলতেই থাকে আর কিছু বললে মেয়র কিছু স্টেটমেন্ট দেন কিছু করে চেপে যায় যেহেতু বড়ো বড়ো সমস্যা আসে এটা একটা গম্ভীর গভীর সমস্যা হয়েছে এ নিয়ে সরকারের অবশ্যই ভাবা উচিত দরকার হলে কেন্দ্রের স্বাস্থ্য বিভাগ থেকেও এটা নিয়ে চিন্তা ভাবনা করা উচিত নন্দীগ্রামে কালকে গতকাল যে ভোট হয়েছে ভোট হয়েছে সেখানে বারোটির মধ্যে এগারোটি বিজেপি আমরা দু হাজার উনিশ কুড়ি একুশ জিততে আরম্ভ করেছিলাম স্কুলের ভোট সোসাইটির ভোট ব্যাংক বা এই ধরনের যত সামাজিক এলাকায় সেখানেও ভোটে বিজেপি সব জায়গায় জিতছিল কোর্টের বার এসোস কিন্তু গত এক দেড় বছর ধরে যে ধরনের অত্যাচার আর ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে সাধারণ মানুষও পিছিয়ে গেছেন ভোটই করতে দেওয়া হয়নি একচেটিয়া হয়েছে আবার সাধারণ মানুষ সেই সাহস ফিরে পেয়েছেন চোরেদের শিক্ষা দেওয়ার জন্য এগিয়ে আসছেন আবার শুরু হয়েছে জেতা এটা চলবেই এই জানতে পেরে তারা গায়ের জল লাগিয়ে পুলিশ লাগিয়ে জেতার চেষ্টা করছে শুধু তাই নয় মালদাতে কালকে মাদ্রাসা যে বোর্ডের স্কুলের যে হাই মাদ্রাসা ইলেকশান ছিল স্কুল বোর্ডের সেখানে যে ধরনের হিংসা হয়েছে তো পশ্চিমবাংলায় কোনো নির্বাচন এখানকার পুলিশ শান্তিতে করাতে পারে না আর টিএমসি শান্তিতে ইলেকশন হলে জিততে পারে না পোদ্ট এলাকাতে বিশ্বকর্মা পুজোর ভাষণে দু একজন জয় শ্রীরাম বলে ফেলায় স্থানীয় সংখ্যালঘু যুবকরা তাদের উপর চড়াও হয় এবং বেদম মারধর করে এখনও পুলিশ কোনো এফআইআর নেই দেখুন সেদিনও আমরা দেখেছি বড় বাজারে আমাদের কর্মীরা যখন ফিরছিলেন তেরো তারিখ সেদিনও মুসলিম মহল্লা থেকে ইঁট মারা হয়েছে তাতে মাথা পেটেছে এবং এটা যেটা হচ্ছে এটা যদি টিএমসি আটকাতে না পারে এই সাম্প্রদায়িক শক্তি মৌলবাদী শক্তিকে তাহলে তো অন্যান্য জায়গায় যেরকম হচ্ছে যেরকম প্রতিরোধ গড়ে উঠবে তখন আইনশৃঙ্খলার সমস্যা দেখা দেবে চিরদিন কোন সমাজ মার খায় না আমরা কেন উৎসবে আনন্দে বাধা দিই না ঝামেলা করি না বিনা পারমিশনে পুলিশের তারা সব করে কিন্তু হিন্দু সমাজ যদি আনন্দ উৎসব করে পুজো পার্বণ করে সেখানে বাধা আসে এরম ভাববেন যে হিন্দু সমাজ অনুপুংসক হয়ে গেছে হিন্দু সমাজের মধ্যে বীরত্ব আছে সেটা জাগবে এবং তার প্রকাশ দেখতে পাবে সরকার যদি একতরফা করে দাদা টিটা করে পরশু দিন যে বোম মারার ঘটনা ঘটেছিল গতকাল চারজন গ্রেপ্তার হয়েছে তাদের মধ্যে বয়স হচ্ছে একজনের বাকি সবার আঠেরো বছর বয়স এমন এমন একটা রাজ্যে রয়েছে আমরা যেখানে হঠাৎ করে পায় এই ছেলেরা না বলে চাইলে পাই আমি কালকেও ওটা বলেছিলাম যে লেখাপড়া আর্ধেক করে শেষ স্কুলে পড়াশোনা হয় না সাধারণ গরিব বাড়ির ছেলে একটার পর একটা চটকল বন্ধ হয়ে যাচ্ছে হাজার হাজার বেকার আর মিক্সড পপুলেশান ওখানে আইনশৃঙ্খলার সমস্যা চিরদিনই আছে এর আগেও এরকম আঠেরো বিশ বাইশ বছর ছেলেরা ধরা পড়েছিল এই ধরনের কাজ করে তো যৌবনে পড়েই তারা অ্যান্টি সোশ্যাল হয়ে যাচ্ছে আয় উপায় নাই তাই টাকা আর হাতিয়ার হাতে তুলে দিলে নেমে পড়ছে রাস্তায় এই যে অবক্ষয় হচ্ছে সমাজে সরকারি কোনো দায় নেই আইনশৃঙ্খলা অবশ্যই থাকা উচিত কিন্তু যতক্ষণ না সামাজিক সমস্যা দূর করার চেষ্টা হবে খালি চালাকি দিয়ে ভোট নেওয়ার চেষ্টা হবে পাঁচ পাঁচশো টাকা দিয়ে ততক্ষণ এই সমস্যা চলবে প্রথম তো আইনশৃঙ্খলা ঠিক করার চেষ্টা করতো ওখানকার মানুষের শান্তিতে থাকার অধিকার আছে স্কুলে বম মেরে দিচ্ছে গিয়ে বাচ্চারা স্কুল যাবে না সব কিছু তুলে দেবেন আপনি রাজনীতির জন্য ভাবার সময় এসছে ফিরাদ হাকিম কখনো বলছেন দিলীপ ঘোষের প্রতি বঞ্চনা হচ্ছে তাকে রাজ্যের বাইরে পাঠিয়ে দেওয়া হলো তৃণমূল নেতারা এটা নিয়ে অনেক চিন্তায় রয়েছে কয়েকদিন আগে কুনাল ঘোষ বলল যে শুভেন্দু এবং সুকান্ত দিলীপ ঘোষের নখের যোগ্য দিলীপ ঘোষ নেতা ছিল ওখানে তাদের ঘুম হতো না সকাল থেকে দিলীপ ঘোষের পেছনে লাগা গালাগালি দাওয়া যা মুখে আসতো বলতো এটা ঠিক ববি হাকিমের কোনো প্রমোশন হচ্ছে না সেই মেয়েও আছেন সেই মন্ত্রী দিলীপ ঘোষের প্রমোশন হয়েছে আর দিলীপ ঘোষ লড়াই করে নিজের জায়গা বানাতে জানে বানিয়েছে বলে আজকে চর্চা হচ্ছে দিলীপ ঘোষকে ভাবার দরকার নেই পার্টিটার কথা ভাবুন তারপরে কোথায় যাবেন তাপসয় তাপস মানে বলছেন যে হ্যাঁ পুলিশের দোষ ছিল আমাদের আত্ম দেখুন তাপস দা আমি পরিষ্কার করে বলছি বাবুর মতো কিছু ভদ্রলোক যারা চিরদিন রাজনীতি করেছেন তাদের একটা ইমেজ আছে তাদের সম্মান আছে সমাজে তারা সেভাবে রাজনীতি করে যাচ্ছেন কিন্তু পার্টিটাই পাল্টে গেছে যে পার্টিতে আছেন সেটা ভদ্রলোকের পার্টি নয় সেখানে তাপস বাবুর মতো শোভনদেব বাবুর মতো যে গুটি কয়েক নেতা আছেন তাদের পক্ষে এখানে টিএমসিতে টিকে থাকাই মুশকিল হয়ে যাচ্ছে তাই মনের দুঃখে মাঝে মধ্যে বলে ফেলেন দুর্ভাগ্য বাকি জীবনটা ওই পাটিতেই থাকতে হবে